বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কোভিড-19 পরিস্থিতিতে আমরা শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান করাতে পারছি না, এগুলি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথমে এই স্বাভাবিক সংখ্যা চিনতে গেলে আমাদের অঙ্ক বা সংখ্যা সম্পর্কে জানতে হবে। আসলে অঙ্ক বা সংখ্যা কি, আমরা যদি সংজ্ঞায় বলি যে হিসাব বা গণনা করার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় সেসব প্রতীক বা চিহ্নকে অঙ্ক বা সংখ্যা বলে। এখানে অঙ্ক নির্দিষ্ট কিন্তু সংখ্যা অসংখ্য। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক, কিন্তু এই 10টিকে আবার সংখ্যাও বলে। কিন্তু 10 আমরা যদি বলি 10 কিন্তু একটা সংখ্যা, 10কে অঙ্ক বলা যাবে। 11 একটা সংখ্যা, 100 একটা সংখ্যা, কিন্তু 100কে অঙ্ক বলা যাবে না। কিন্তু অঙ্ক বলা যাবে কাকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কারণে অঙ্ক নির্দিষ্ট আর সংখ্যা অসংখ্য। সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। আশা করি তোমরা অঙ্ক এবং সংখ্যা বুঝতে পেরেছ। এখন আমি যদি বলি অঙ্ক কয়টি, যে অঙ্ক হইল 10টি। এখন 10টি অঙ্কের মধ্যে সার্থক অঙ্ক অর্থাৎ 0 ব্যতীত বাকি 9টা অঙ্ককে সার্থক অঙ্ক, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা অঙ্ককে বলা হয় কি অঙ্ক? সার্থক অঙ্ক। তাহলে আমরা সার্থক অঙ্কের সংখ্যাটা কি জানলাম? যে 0 ব্যতীত বাকি 9টা অঙ্ককে সার্থক অঙ্ক। এখন 0কে কি বলে? প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন আছে যে 0টা কি। আসলে 0কে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। 0কে কি বলা হয়? অভাব জ্ঞাপক অঙ্ক। যাই হোক, এবার আমরা এই যে অঙ্ক 10টি অঙ্কের সক্রিয় মান এবং স্থানীয় মান সম্পর্কে জানবো। আসলে সক্রিয় মানটা কি? কোন অঙ্ক তার নিজ অর্থাৎ প্রত্যেক অঙ্কের সমানকে সক্রিয় মান বলে, অর্থাৎ সক্রিয় মানটা হলো সেই অঙ্কের নিজস্ব। প্রত্যেক অঙ্কের সমানকে কি বলা হয়? সক্রিয় মান। অর্থাৎ মানে হলো তার নিজস্ব মান বা সক্রিয় মান। যেমন এক, আসলে একটার আমরা একটা জিনিসকে বোঝাই, তারপরে একের সক্রিয় মান হলো এক, দুইয়ের সক্রিয় মান হলো দুই, তিনের সক্রিয় মান হলো তিন, ঠিক সেরকম ভাবে নয়ের সক্রিয় মান নয়। এখন আমরা জানবো স্থানীয় মান কারণ। স্থানীয় মান আমি সক্রিয় মান সম্পর্কে যেমন 1, 2, 3, 4 এদের প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে, এই মানগুলোকে বলা হয় সক্রিয় মান। এখন স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে, অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের উপর ভিত্তি করে যে মানটা পাওয়া যায় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। দেখ, যেমন আমি মনে করে নিলাম যে 101, এখানে দেখো 100 আমি স্থানীয় মানটা তোমাদেরকে বলতেছি। দেখো এখন স্থানীয় মান সম্পর্কে বলবো। স্থানীয় মান আমি সংখ্যাটা বলছি, সংখ্যায় ব্যবহৃত প্রত্যেক অঙ্ক তার অবস্থানের জন্য যে মান পাওয়া যায় তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলে। যেমন 101, এখানে দেখো তিনটে অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠন করা হয়েছে, এটা একটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা
এখন এই এক স্থানীয় অঙ্কের একের মান কত, তারপরে দশক স্থানীয় অঙ্কের একক, দশক স্থানীয় অঙ্কের একের মান কত, এবং শতক স্থানীয় অঙ্কের একক একের মান কত, এই আমরা যে মানটা পাবো এগুলি হচ্ছে তার স্থানীয় মান। যেমন একক স্থানীয় অঙ্ক এর স্থানীয় মান সমান এক, এককের ঘরে আছে, তার মানে এক গুণন এক সমান সমান এক। ঠিক সেরকম ভাবে দশ এর স্থানীয় মান দশ পরবর্তী একের, সরি এখানে এক আছে, একের স্থানীয় মান দশকের ঘরে যে এক আছে স্থানীয় মান এক দশক, তারপরে এক গুণন দশ সমান সমান দশ। এখানে দেখো আরেকটা এক আছে, এই শতকের ঘরে একের স্থানীয় মান, একের স্থানীয় মান এক শতক, তাহলে এক গুণন একশো সমান সমান একশো। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ যে আসলে স্থানীয় মান তার অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে, তাই বলছে যে কোন সংখ্যা কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে মান পাওয়া যায় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন আমি একক স্থানীয় যে অঙ্ক আছে এক তার স্থানীয় মান এক, দশক স্থানীয় অঙ্ক আছে এক তার স্থানীয় মান দশ, ঠিক শতক স্থানীয় অঙ্ক আছে এক তার স্থানীয় মান একশো। তাহলে একই অঙ্ক তার বিভিন্ন ভিন্ন জায়গায় বসার কারণে ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, একেই বলা হয় সেই অঙ্কের স্থানীয় মান। প্রিয় শিক্ষার্থী তুমি তোমাদের কাছে আমি একটু যাই হোক, আমরা আজকে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানলাম, স্বাভাবিক সংখ্যা আরেকটা জিনিস হলো শূন্য ব্যতীত সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, তার মানে শূন্য ব্যতীত যত সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা চিনলাম, অঙ্ক সংখ্যা কি বুঝতে পারলাম, সক্রিয় মান কি জানতে পারলাম, স্থানীয় মান কি জানতে পারলাম, সার্থক অঙ্ক কি জানতে পারলাম, অভাব ব্যাপক অঙ্ক কোনটা আমরা জানতে পেরেছি। যাই হোক আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।